নমস্কার, নতুন বাংলা থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। তাহলে কি রাজীব কুমারও একদিন নির্বাচনে দাঁড়াবেন? তাহলে কি সুপ্রতিম সরকার, এডিজি দক্ষিণবঙ্গ, তিনিও কি একদিন উর্দি ছেড়ে শেষ পর্যন্ত নির্বাচনে দাঁড়াবেন? প্রশ্ন তুললেন দীপাঞ্জন চক্রবর্তী, তার কথা নিয়ে আসব। আমি আজকে এই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এলাম কেন বলুন তো। গতকালই একটি সংবাদ সংবাদ মাধ্যমে ভেসে এলো যে মালদহের সিআইডির স্পেশাল সুপারিনটেন্ডেন্ট, সম্ভবত তিনি আইপিএস প্রমোটি আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি স্বেচ্ছা অবসরের জন্য আবেদন করলেন 2029 সালে। মনে রাখবেন, 2029 সালে তার রিটায়ারমেন্ট, 2024 সেই অফিসারকে রিটায়ার করাচ্ছেন এবং রিটায়ার করানো হলো লক্ষ্য। শোনা যাচ্ছে, সংবাদ মাধ্যমেও বেরিয়েছে যে তাকে বালুরঘাট আসনে নির্বাচনে দাঁড় করানো হবে, কারণ বালুরঘাটে দীর্ঘদিন ধরে তিনি পুলিশের খুব সিনিয়র পজিশনে চাকরি করেছেন। দিনাজপুর অঞ্চলে তিনি পুলিশের খুব সিনিয়র পজিশনে ছিলেন, বর্তমানে মালদহর সিআইডিতে স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন। ফলত স্বাভাবিকভাবে তিনি উত্তরবঙ্গটা চেনেন এবং বালুরঘাটটা চেনেন। ফলে ডক্টর সুকান্ত মজুমদারের বিরুদ্ধে যদি এই পুলিশ অফিসারকে প্লেস করা যায়, তিনি যে যেখানে যেখানে বালুরঘাটের প্রত্যেকটা অলি গলি যার নখো দর্পণে, সেই অফিসারকে যদি দাঁড় করানো যায়, সেই অঙ্ক করে আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় এই অঙ্কটি করে তাকে প্রস্তাব দিয়ে তাকে নির্বাচনে দাঁড় করিয়েছেন। এবং অবশ্যই তার অ্যাডেড কোয়ালিফিকেশান হচ্ছে তিনি সিনেমাতে অভিনয়ে, বোধহয় সিরিয়ালে অভিনয় করেছেন কোনো একটি পদে, মানে কোনো একটি মুখ্য ভূমিকায়। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় নজরে ছিলেন, ফলত তাঁকেই নিয়ে গিয়ে শেষ পর্যন্ত ডক্টর সুকান্ত মজুমদারকে বধ করানোর জন্য নামানো হচ্ছে। আমাদের প্রশ্ন বা আমার প্রশ্ন, যে আমিও জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সমালোচনা করছি, তিনি বিচারকের পদ থেকে রিজাইন করে কেন একটি রাজনৈতিক দলে যোগ দিলেন, আর একই মুখে আমি একজন পুলিশ অফিসারকে রিজাইন করিয়ে তাকে শেষ পর্যন্ত নির্বাচনে দাঁড় করাচ্ছি একই মুখে, দেখুন দুটো কাজ কি ইন্টারেস্টিং না? আমি কেন এই কথাটা বলছি, একটা যুক্তিবোধ কাজ করছে, সেটা হচ্ছে মাননীয় বিচারপতি সম্বন্ধে বলা হচ্ছে যিনি রিটায়ার করেছেন, আগাম রিটায়ারমেন্ট নিয়ে তিনি একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, বলা হচ্ছে তিনি তাহলে এতদিন ধরে যে বিচারগুলো করেছেন সেই বিচারগুলো পক্ষপাতদুষ্ট। আপনারা দেখবেন টিভির পর্দায় মাঝে মাঝে ওই স্কোয়ার ফুট সেন কিংবা চিটিংবাজ কুণাল এই ধরনের প্রেস স্টেটমেন্টগুলো দেন। তথ্য বলছে যে জাস্টিস গাঙ্গুলি যে 19টা সিবিআইয়ের তদন্তের জন্য রায় দিয়েছেন, প্রত্যেকটা রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছিল এবং কোনোটাই শেষ পর্যন্ত ধোপে টেকেনি। জাস্টিস গাঙ্গুলি যে রায়টা দিয়েছিলেন সেটাই মান্যতা পেয়েছে কলকাতা হাইকোর্টে। পরবর্তীকালে রাজ্য সরকার সেই সিবিআই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যায়। সেই সুপ্রিম কোর্টে 19টা মামলার মধ্যে 17টা মামলা সুপ্রিম কোর্টও কিন্তু শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায়। সুপ্রিম কোর্ট সেটাতে কোনো স্টে অর্ডার দেয়নি, মাত্র দুটো মামলায় স্টে অর্ডার স্থগিতাদেশ দিয়েছেন, ডিসকার্ড করেনি, ক্যান্সেল করেনি, দুটো মামলায় ইন্টারিম স্থগিতাদেশ আছে। আর বাকি 17টা মামলায় জাস্টিস গাঙ্গুলির রায়ের ওপর কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করেনি। তাহলে প্রশ্নটা হলো যে জাস্টিস গাঙ্গুলি যে বিজেপিতে দাঁড়াবেন বলে সেই জন্য চাকরি প্রার্থীদের মামলাটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শখের সাধের পার্থ চট্টোপাধ্যায়দের জেলে পাঠিয়েছেন, এটা পলিটিক্যাল কারণে করেছেন যেটা বোঝানোর চেষ্টা করছেন চিটিংবাজ কুণাল কিংবা তার স্কোয়ার ফুট সেনেরা, ফলে তো সেই ইন্টারপ্রিটেশনটা তৈরি করার চেষ্টা করছেন। তাহলে ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছে সেটাকে নিয়ে কী বলবেন, সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন সেটাকে নিয়ে কী বলবেন? আর এখানে রয়েছে আরও একটা বৃহত্তর প্রশ্ন, জাস্টিস গাঙ্গুলির যে কোনো রায় যদি পলিটিক্যালি মোটিভেটেড হতো তাহলে সেটা তো হাইকোর্টে ডিভিশন বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্টে আটকে যাওয়ার জায়গা ছিল। কিন্তু এই প্রসূন বন্দ্যোপাধ্যায় বলে যে প্রমোটি আইপিএস অফিসার, ইনি যেভাবে যখন গ্রাম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বের সেই বালুরঘাট কিংবা বলুন দিনাজপুর বা মালদহে যেখানে যেখানে কাজ করেছেন, তিনি যখন সাধারণ মানুষদের ওপর কোনো রকম অবিচার করেছেন রাজনৈতিক কারণে, তার বিচারটা কে করবে? তার বিচার তো সাধারণ মানুষ পাওয়ার জন্য ডিভিশন বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা রাখে না, এমনকি কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে যাওয়ার ক্ষমতা রাখে না। তাহলে একজন পুলিশ অফিসারকে দিয়ে আপনি অপকীর্তিগুলো করিয়ে নেবেন আর তারপর তার কোনো বিচার হবে না, আবার তারপর ঠিকঠাক অপকীর্তিগুলো করলে শেষ পর্যন্ত তাকে একটা নির্বাচনের টিকিট ধরিয়ে দেবেন। আপনি ভালো করে খেয়াল করে দেখুন, সুপ্রতিম সরকার সন্দেশখালি কাণ্ডে কী নক্কারজনক ভূমিকা পালন করলেন, ভালো করে খেয়াল করে দেখুন। রাজীব কুমার সারদা কাণ্ডে যিনি নথি সরিয়েছেন, তাকে নিয়ে সে ডিজি করিয়ে, তাকে দিয়ে শেখ শাহজাহানকে এই
রাজীব কুমারের সুপ্রতিম সরকারের জুটি কীভাবে বাঁচালো 56 দিন ধরে লুকোচুরি খেলাটাকে একটা অভিনয় করে গেল এবং প্রধান বিচারপতির রায়কেও মিসকোট করলো, সেই অফিসাররা ঠিকঠাক রোল প্লে করলেন, ফলত কী হবে এরপরে তারা প্রমোশন পাবেন, প্রমোশন শুধু নয় প্রমোশন ছেড়ে দিন, রিটায়ারমেন্টের পর এক্সটেনশন পাবেন, যেভাবে ডিজিদের এক্সটেনশন দেন, যেভাবে সুরজিৎ কর পুরকাশ থেকে এক্সটেনশন দিয়েছেন, যেভাবে নপরাজিত মুখোপাধ্যায়কে নিয়ে গিয়ে ওই বা এর বেঞ্চে মানে আপনার মানবাধিকার কমিশনের প্রধান করে রেখে দিয়েছিলেন এবং সেখানেও কী নক্কারজনক ভূমিকা তিনি পালন করেছিলেন, ফলত ইতিহাস কিন্তু লম্বা এবং দীর্ঘ। এবং আমি আজকের এই প্রতিবেদনে দীপাঞ্জনবাবুর কথা শোনার আগে আমি কয়েকটা রেফারেন্স দেবো। ধরুন রাজপাল সিং, সুলতান সিং এদের নির্বাচনে দাঁড় করিয়েছেন, হায়দার রাজিদ শফি নির্বাচনে দাঁড় করিয়েছেন, উপেন বিশ্বাস নির্বাচনে দাঁড় করিয়েছেন, হুমায়ুন কবির মাত্র কিছুদিন আগে চন্দ্রনগরের পুলিশ কমিশনে ছিলেন, তাঁকে রিটায়ার করিয়ে ডেবরা থেকে দাঁড় করিয়ে নিয়ে এসে মন্ত্রী করেছিলেন। অর্থাৎ পুলিশদের দিয়ে ঠিকঠাক যদি খারাপ কাজটা আমি করিয়ে নিতে পারি, তারপর তাদের রিওয়ার্ড করার যে প্রসেসটা, কাউকে নির্বাচনে দাঁড় করানো, কাউকে হিউম্যান রাইটসের মাথায় রাখ বসানো, কাউকে তথ্য কমিশনের মাথায় বসানো, এই কারবারটা করবেন। এবং সেখানেই প্রশ্ন উঠছে যে শেষ পর্যন্ত রাজীব কুমার সুপ্রতিমকেও টিকিটটা দেবেন সামনে বিধানসভায়, জানি না সব সম্ভব এই ভদ্রমহিলার আমলে। আমি এই সামগ্রিক পুরো বিষয়টা নিয়ে দীপাঞ্জনবাবুর মতামত জানতে চেয়েছিলাম, কি বললেন নতুন বাংলাকে শুনুন। নমস্কার দীপাঞ্জন দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময় দা, বলুন। বলছি আইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে অবসর নেওয়ানো হলো এবং যা শোনা যাচ্ছে যে তিনি দীর্ঘদিন ধরে যেহেতু রায়গঞ্জ অঞ্চলের দায়িত্বে ছিলেন এবং তাকে বালুরঘাটের কেন্দ্রে লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী করছে, একজন পুলিশ অফিসার প্রমোটি আইপিএস, সেই ভদ্রলোক যিনি মালদহের সিআইডি স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন, সিআইডি স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন, দুবার দক্ষিণ দিনাজপুর জেলায় পুলিশ সুপার ছিলেন এবং বালুরঘাট অঞ্চলটাকে হাতের তালুর মতো চেনেন। তাকে রিটায়ার করিয়ে এবার নিয়ে আসা হলো রাজনীতিতে, যদি নিয়ে আসা হয় আমার কাছে যা খবর, আলটিমেটলি তিনি নির্বাচনে দাঁড়াচ্ছেন এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন। আমার আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন, এরাই তো জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরোধিতা করেছেন যে বিচার ব্যবস্থা থেকে এসে কি করে নির্বাচনে দাঁড়ানো, এক দুই হচ্ছে তাহলে তাকে দিয়ে সিআইডিকে দিয়ে লক্ষ্য পূরণ হয়েছিল এবং সেই জন্য তাকে 2029 সালে তার রিটায়ারমেন্ট, আজকে 2024 সালে তাকে নির্বাচনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য চাকরি ছাড়ানো হচ্ছে। এবং এই ইতিহাস তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তৈরি করেননি, প্রচুর পুলিশ অফিসারকে দিয়ে এইসব কাজ করিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন পুলিশ অফিসারকে তিনি রিটায়ার করিয়েছেন, করিয়ে তাদের দিয়ে দিয়ে নির্বাচনে নিয়ে এসেছেন, চৌধুরী মোহন জাটুয়া থেকে শুরু করে অনেকে আছেন, আমি দীর্ঘ তালিকা নামে যাচ্ছি না, রাজপাল সিং আছেন, সুলতান সিং আছেন, এরকম অনেকে আছেন। তো হুমায়ুন কবির লেটেস্ট ছিলেন, তিনি মন্ত্রী হয়েছিলেন, মেদিনীপুরে ডেবরা বিধানসভায় দাঁড় করিয়েছিলেন, চাকরি ছাড়িয়েছিলেন, তারপর মন্ত্রিত্ব গেছে অন্য কারণে। আমি আপনার কাছে খুব স্পেসিফিক প্রশ্ন করছি, যে মুখে আপনি অভিজিৎ গাঙ্গুলির বিচারক হিসেবে তার নির্বাচনে দাঁড়ানো বা তাকে বিজেপিতে জয়েন করাটা বিরোধিতা করছেন, আবার সেই মুখেই আপনি প্রসূন বন্দ্যোপাধ্যায়কে রিটায়ার করিয়ে নির্বাচনে আনছেন, কি বলবেন? দেখুন সন্ময়দা, এই ভদ্রমহিলার রাজনীতি জীবন শুরু থেকে তো দ্বিচারিতা দিয়ে কাজ হয়েছে, দ্বিচারিতা ছাড়া তো আর কিছু নেই, কোন ন্যূনতম আদর্শবোধ মূল্যবোধ এগুলো নিয়ে তো উনি রাজনীতি করেননি। রাজনীতি শুরুটা হয়েছিল জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপরে নৃত্য করে, এবং বেশ কিছু বই আছে, সে বইগুলোতে এখনো সে ছবি পাওয়া যায়। তো ওনার নীতি আদর্শ যখন নেই তখন এই জিনিসগুলো তো হবে, এটাকে যদি আমরা দ্বিচারিতা বলি তাহলে কম বলা হয়। দেখুন এটা খুব পরিষ্কার, এই অতীতে দেখা গেছে, রিটায়ার্ড জাস্টিস অশোক কুমার গাঙ্গুলি মহাশয় যখন ওনাকে সরিয়ে দেওয়া হয় ষড়যন্ত্র করে ওয়েস্ট বেঙ্গল স্টেট হিউম্যান রাইটস কমিশন থেকে, তখন আপনার মনে আছে এক্স ডিজিপি নপরাজিত মুখোপাধ্যায়কে করা হয়েছিল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান, এটা কি প্রচন্ড বিতর্ক হয়েছিল, তৎকালীন বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্র অপোজ করেছিলেন যে পুলিশের বিরুদ্ধে যখন এত কমপ্লেন হয় হিউম্যান রাইটস ভায়োলেশনে, সেখানে পুলিশের একজন অফিসার কেন হবেন, এবং তখন কিন্তু হিউম্যান রাইটস কমিশনে একমাত্র উনিই ছিলেন, কোনো জুডিশিয়ারির মেম্বারও ছিল না,
যার জন্য এই এপিডিয়া টেপিডিয়া তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে কমপ্লেন করেছিল, এবং সেই নপরাজিত মুখোপাধ্যায় পরবর্তীকালে কি কি কাজ করেছেন হিউম্যান রাইটস প্রোটেকশনে সেটা সারা বাংলা জানে, যদি মনে না থাকে পরে মনে করিয়ে দেওয়া যাবে কোনো অনুষ্ঠানে। এখন সমস্যা হচ্ছে এই যে বিচারিতা, এই যে ভদ্রমহিলা এবং ওনার যে দলবল রয়েছে, আমি দল বলি বলি কারণ সবই তো দুর্বৃত্ত অধিকাংশই, এরা যে কদর্য ভাষায় বামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে যেরকম ভাবে আক্রমণ করেছে, তার দুটো দিক। একটা দিক পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা প্রচন্ড আতঙ্কিত, ভীত যে এইরকম মানুষ আসলে বাংলার রাজনীতিতে একটা নতুন জোয়ার আসবে, এমনিতেই বিজেপির ভয়ে থরথর করে কাঁপছে, সেখানে যদি নতুন একটা পুশ আসে এইরকম জায়গা থেকে তাহলে ওদের পক্ষে সমস্যা হবে। তো আমার প্রশ্ন খুব পরিষ্কার, একজন বিচারপতির রায়ে যদি আপনার অসুবিধা হয় বা জনগণের কারোর যদি কোনো আপত্তি থাকে, তার জন্য ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, চিফ জাস্টিস, হাইকোর্টের চিফ জাস্টিস, সবার কাছে যাওয়ার দরজা খোলা রয়েছে। এবং এটা তো আমরা দেখেছি মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবুর প্রতি কটা রায়, শুধু মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় নয়, মহামান্য বিচারপতি অমৃতা সিনহা, রাজাশেখর মান্তা, সবাই, বিশ্বজিৎ বসু, সবার বিরুদ্ধে ওরা কিন্তু ডাবল সিঙ্গেল বেঞ্চ থেকে গেছে ডিভিশন বেঞ্চ, সেখান থেকে সুপ্রিম কোর্ট, দরজায় দরজায় দৌড়িয়েছে। এবং কারা দৌড়িয়েছে? তারাও জনগণ, ওনার ভাষায়, যে জনগণদের কাছে দুর্নীতির, চুরির কোটি কোটি টাকা আছে এবং তারা খরচা করেছে। কিন্তু এই প্রশ্নটা যদি আমি এবার তুলি, যে এবার জনগণ যদি তোলে যে একজন পুলিশ অফিসার যখন এসপি পদমর্যাদায় বা এসএসপি পদমর্যাদায় কাজ করছে, সরাসরি তার কাজে ইম্প্যাক্ট হয় কিন্তু সাধারণ মানুষের, এবং তার সেই কাজের বা অকাজের ইম্প্যাক্টের বিরুদ্ধে সাধারণ মানুষের কোথায় টাকা? তারা তো আর কয়লা চুরি করছে না, গরু চুরি করছে না, তারা কোথায় যাবে অ্যাপিল করতে? তো এটা তো বোঝা যাচ্ছে পুলিশকে যেরকম ভাবে উনি রাজনীতিকরণ করেছেন, বা আরো ভালো কথায় বলা যেতে পারে দুর্বৃত্তায়নের চেষ্টা করছেন, যাতে দুর্বৃত্তায়নের সীমারেখার মধ্যে ঢুকিয়ে আনতে চাইছেন, সেটা তো দেখতে পাচ্ছি। এবার বোধহয় বাংলার মানুষের দেখার অপেক্ষায় রয়েছেন যে ওই এডিজি সাউথ বেঙ্গল বা রাজীব কুমার সাহেব, ওনাদেরও বোধহয় এবার উনি রিটায়ার করিয়ে জয়েন করাবেন পার্টিতে। তো এটা মানে পুলিশের জন্য একটা কিন্তু বড় প্রশ্নচিহ্ন উঠে গেল। তাহলে বলতে হবে এখন এই প্রসূন ব্যানার্জি তার চাকরি জীবনে, আমি জানি না উনি এখনো চাকরি ছেড়েছেন কিনা, জয়েন করেছেন কিনা, কিন্তু চাকরি ছেড়ে যখন জয়েন করবেন পার্টিতে, নিশ্চয়ই আমরা পাবলিক ফোরাম থেকে প্রশ্ন তুলব যে ওনার কার্যকালে গত 10 বছরে কোথায় কি করেছেন, কোথায় কি কি অভিযোগ উঠেছিল, এবং সেগুলো রাজনৈতিক দূরভিসন্ধি নিয়ে কিনা। এটা একটা অত্যন্ত বিচারিতা, এর নিন্দা করার ভাষা নেই। এবং জানতে চাই সেই মানুষগুলোর কথা যারা মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যখন জয়েন করেছিলেন, তাও কোনো দুর্বৃত্তদের দলে নয়, ভারতবর্ষের সব থেকে বড় রাজনৈতিক দলে এবং প্রকাশ্যে, তখন যারা প্রশ্ন করেছিল যে অবসর নেওয়া এবং রাজনৈতিক দলে যোগদানের মধ্যে কোট আনকোট নান্দনিক বিরতি, এ তো বুদ্ধিজীবীদের ভাষা, তখন কোথায় গেল নান্দনিক বিরতির প্রশ্ন? এখন যে এই যে ঢুকছেন, 8 বছর চাকরি রয়েছে, চাকরি ছেড়ে, তো এই প্রশ্ন উঠবে মানুষের মনে। সন্ময়দা ঠিকই বলেছেন দীপাঞ্জনদা, মানে যে মুখে আমি জাস্টিস গাঙ্গুলির বিরোধিতা করছি, সেই মুখেই আমি একজন পুলিশ অফিসারকে রিজাইন করিয়ে তারপর নির্বাচনে নিয়ে যাচ্ছি। রাজপাল সিং, সুলতান সিং, চৌধুরী মোহন জটিয়া জটুয়া, আরো অফিসারের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তাদের দিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন পুলিশে অকীর্তি কুকীর্তির নায়কদের নিয়ে এসে এসে তাদের নির্বাচনে দাঁড় করিয়েছেন। এবং এটা ঘটনা যে একটা মেসেজ যাচ্ছে যে তুমি খারাপ যত কাজ করবে এবং তুমি তৃণমূলকে যতটা দেখবে, প্রয়োজন হলে তোমায় নির্বাচনে দাঁড় করিয়ে দেবো। থ্যাংক ইউ দেবাঞ্জনদার সঙ্গে থাকার জন্য, খুব মূল্যবান বিশ্লেষণ করলেন আপনি আজকে আমাদের দর্শকদের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ। জয় হিন্দ।